হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন এবং সবসময় ভালো দলে আছেন। আর এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সবসময়ের জন্য আমাদের সাথেই থাকুন। তো চলুন আজকের মতো শুরু করা যাক। পূজা উদ্বোধন করে বয়কটের মুখে সাকিব। কলকাতায় শ্যামা পূজার উদ্বোধন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোপের মুখে পড়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। গত বৃহস্পতিবার 12 নভেম্বর সন্ধ্যায় ফিতা কেটে ও প্রদীপ জ্বালিয়ে পূর্ব কলকাতার কাকুরগাছি আমরা সবাই ক্লাব এর 59তম শ্যামা পূজার উদ্বোধন করেন অন্যতম বিশ্বসেরা এই অলরাউন্ডার। এ নিয়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছেন তিনি। অসংখ্য ভক্ত সাকিবের এই বিতর্কিত কর্মকাণ্ডে চরম অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। আবার কেউ কেউ তাকে বয়কটেরও ডাক দিচ্ছেন। সব মিলিয়ে এখন নেট দুনিয়ায় হট টপিক্সে পরিণত হয় সাকিবের পূজা উদ্বোধনের সংবাদটি। হজ পালন করা একজন মুসলিম হয়ে তার ওই বিতর্কিত কাজে যোগ দেওয়ার প্রতিবাদে ফেটে পড়েন ভক্তরা, ক্ষোভ আর নিন্দার ঝড় তোলেন সামাজিক মাধ্যমে। তো ভিউয়ার্স, এই ছিল আসলে খবরটি, দুঃখজনক এবং লজ্জার। আমরা যারা সাকিব ভক্ত ছিলাম তাদের মনটা ভেঙে গেছে, আসলে বলার ভাষা নাই। আজ আমাদের মুসলিম হয়ে হজ করা একজন ব্যক্তি কিভাবে পূজা উদ্বোধন করতে পারে আমার বুঝে আসে না। আপনাদের বুঝে আসে কি না বা কি মনে করেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং সবসময় আমাদের চ্যানেল বাংলার দশে থাকুন। ধন্যবাদ সবাইকে।